ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান।
প্রতি পাজো আমি মনে ভগবান তো এলো প্রতি মরণ করি আজ বেহলা লোকেনে লড়ে আজ বেহলা লোকে তরে গো বরণ করে এবার গো আরে বরণে সাঙ্গ করে বগো বৈবাহিক বেহুলা লক্ষ্মীন্দরকে বিদায় দিন, আমরা এই মুহূর্তে চম্পকের বুকে যাত্রা করব। সে কি ভাই ভাই এখনই চলে যাবে? উপায় নেই, আপনি তো জানেন জন্মা জন্মবরী হই মনো সার সঙ্গে বিবাদ, তাই তো সাতালে পর্বতে গড়িয়াছিল হের বাসর ঘর, সেই বাসর ঘরে আজ চাপিবে বেহুলা লক্ষ্মীন্দর। এই মুহূর্তে বিদায়ের আয়োজন করুন, অনকাল অপেক্ষা করুন, ভাই ভাই এখনই বিদায় দিচ্ছি। অমলা বেহুলা লক্ষ্মীন্দরকে বিদায় দিয়ে দাও, এখনই ওরা চম্পকে যাত্রা করবে। অমলা বেশ মহারাজ করে চড় রে পেরোদলা করে আমার বেহুলা আরে লা খাই রে চড় মহারাজ আজ আমার লক্ষ্মীন্দরকে বেউ নাকি আমি বিদায় দিয়ে দেবো বাবা। বেহুলা লক্ষ্মীন্দর এই হলো সাতালে পরে থাকো তোমরা দুইজন বাসরের মধ্যেতে, কাল্য প্রভাতে হবে তোমাদের দুইজনার বাসি বিয়ের বরণ। সমস্ত বিবাহ পর্ব হয় ফুলের বাসরে, বলে না পিতা আজ আজ আমার বিয়ে পর্বে কেন এই লেহ বাসরে ঘর পিতা? সে অনেক কথা পুত্র, কাল্য প্রভাত হলে আমি তোমায় সব বলবো। মধুমাতা মারে সাত রাজার ধন এক মানিক, আমি মানিককে শুধুমাত্র একটি রাতের জন্য আমি তোমার কাছে দিয়ে গেলাম। দেখো মা দেখো, পুত্র লক্ষ্মীন্দর ছাড়া আর যাওয়ার সময় আমি তোমায় একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই মা।
এই বাসর মধ্যেতে নাগের ভয় আছে, তাই বলে গোবধূমাতা শুধু আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য এই কাল রাত্র তুমি জেগে থেকো। তবে তোমাদের এমনিতে জাগতে হবে না পুত্র, আমি পাশার গুটি দিয়ে যাব, সারা নিশি জেগে তোমরা দুইজন পাশা খেলা করবে। ধরো পুত্র, দাও পিতা দাও পাশার গুটি। পিতা যাওয়ার সময় পিতা আমাদের আশীর্বাদ করে, পিতা আমাদের যেন নব দানপত্র জীবন সুখীময় হয়। পিতা আশীর্বাদ করি পুত্র লক্ষ্মীর, আশীর্বাদ করি মধুমাতা, তোমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়। ওঠো পুত্র, ওঠো মা, বিদায় পুত্র লক্ষ্মীন্দর, বিদায় বধুমাতা। তবে তবে তোমাদের ভয় নেই পুত্র, আমি নিজেই বাসরে দারুদ্র করে দিয়ে বাসরের চারিপাশে শত শত প্রহর নিযুক্ত করবাও, বাসরের চারিপাশে অসংখ্য ময়ূর মৌরী করবে এই মধু মিলনের রাতেই। থাকো তোমরা সাগর পর্বতে বাসর মধ্যেতে, আমি বাসরের দারুদ্র করে দিয়ে গেলাম, কাল্য প্রভাতে হবে তোমাদের দুজনার বাসি বিয়ে। আজ পিতা লিখে গেছে এই লোক বাসার ঘরে কেমন ভাবে কন্দন করে চলে যাচ্ছে, তাই বলছি জানো পিয়া জানো। পিতা কি বলেছে? পিতা বলেছে এই লোক বাসার ঘরে আমাদেরকে নাচে গানে গল্পে নাচ কথাটা বলেছে, তাই বলছি আগো পিয়া এসো না পিয়া, তোমার এই সুন্দর কণ্ঠে আজ আমার একটি গান শোনাও। সত্যি পিয়া তুমি আমার কণ্ঠে গান শুনতে চাও? হ্যাঁ পিয়া, হ্যাঁ তোমার এই সুন্দর কণ্ঠে এই লেহু বাসার ঘরে নাচে কেনে আমরা কাটতে চাই, তাই বলছি গাও না আগো পিয়া, তোমার এই সুন্দর কণ্ঠে আমার একটি গান শোনাও। ওগো পেরুনা পিয়া, প্রথম দেখাতেই আমি না সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো পিয়া? বলো না পিয়া বলো না। তাই আমি কি বলতে ইচ্ছে হচ্ছে? কি বলতে ইচ্ছে হচ্ছে? যেদিন তোমায় আমি দেখেছি কত রঙের ছবি আমি এঁকেছি, কি কোহরি বলো আমি ভুলবো, কি করে বলো তোমায় ভুলবো। সত্যি যেদিন তোমায় আমি দেখেছি কত রঙের ছবি আমি এঁকেছি,
খুশি না তুমি শুনে সত্যি পিয়া তোমায় শুনলে কণ্ঠে গান শুনি না আচ্ছা আমি অনেক তাই বলছি যেন পিয়া যেন পিতা দিয়ে গেছে পাশে ঘটি এসো না এই লেহু বাসের ঘরে আচ্ছা আমরা দুজনে পাশে খেলা করি এই লোহুর বাসের ঘরে পাশে খেলতে গেলি কিছু পোনাপন রেখে খেলতে হয় কি বলছিস পিয়া যদি তুমি পাশে খেলে হেরে যাও কি বা দেবে আমায় ও তুমি বলতে চাচ্ছো পাশে খেলা করতে গেলে পোনাপন রাখতে তাই তো বেশ বেয়া বেশ আমি যদি পাশে খেলা হেরে যাই না প্রভা তাহলে তোমাকে শঙ্কর সিঁদুর শাড়ি দেবো আর বলে না তুমি যদি হেরে যাও ও গো প্যারা কি বা আছে আমার কি বা দেবো তোমায় যদি এই লোকর বাসর করি পাশে খেলে হেরে যাই প্রভাত হলেই তোমার শ্রী চরণে সারা যেমন দাসী হয়ে থাকে কি বলছে পিয়া আচ্ছা পিয়া ওঠো এসো পিয়া আচ্ছা আমরা যদি পাশে খেলা করি আজি এসো বিহুলা আজি পাশা খেলি এলো বাসো ঘরে গো আরে চালো চালো ওহো পানো না চালো চালো ওহো পানো না পাহাসার কোহি চালো গো আরে চালো পাশা গুটি সোজা কোহরি চালো পাহাড়ো না সোজা কোহরি চালো পাহাড়ো না পাহাসা এইবার ধরো গো আরি একেরি পাড়োরি চারিচি জিকুলা একেরি পাড়োরি চারিচি জিকুলা তুমি পাশা চালো চালো ও পেট না পাশার গুটি চালো গো Yeah.
শেষের পারন চালো গো শেষে পাহাড়ন চালিছি আমি জিতে যেন পাহাড়ি গো চালো চালো ইও বেহুলা পাশারি কুটি চাল হ্যালো পাশা ধরিব পাশারি কুটি চাল আর ধরো ধরো ও পেনো না পাশারি কুটি চাল হগো ও পেনো না পাশারি কুটি ধর আর সোজা করে চালো বেহুলা জটি জানো পা আজি ওবে হুলা উইয়ারাগ পারো পারো চালগ আরি আজ নিশীতে থাকিলে আমি যখন পাশে গেলে হেরে গেছি কথা দিচ্ছি তোমাকে পোবাদলে তোমার শঙ্কর সিঁদুর শাড়ি কিনে দেবো পিয়া গো ওকে বেহুলা জানো বেহুলা জানো এলেও পাশুর করি পাশে খেলা করি আচ্ছা ভাই তুমি পারবে না এলেও বাসর ঘরে আমাকে কিছু রন্ধন করে খাওয়াতে ওগো পেরুনাথ এই লোহর বাসর ঘরে কোথায় পাবো চাল কোথায় পাবো ডাল আমি কেমন করে খেতে দেব কি বলছো পিয়া ওগো পিয়া তাকিয়ে দেখো বেহুলা পরে সবাই আছে চাউল ডাল আছে মঙ্গলের হাড়ি ওই মঙ্গলের হাড়ি আছে আছে তিনটি নারকেল ওই নারকেলের জল দিয়ে ধুপ্ত করে তোমার এই শাড়ির অঞ্চল ছেড়ে ওই প্রতিবেদনে পারবে না আমাকে রন্ধন করে খাওয়াতে ওগো পেরুনাথ বেহুলা কিছু সময়ের জন্য ওই সুবর্ণে পালঙ্কে যাও বিশ্রামী আমি তোমার জন্য অন্ন তৈরি করে নিয়ে আসছি বেশ পিয়া বেশ তোমার কথা মতো ওই সুবর্ণ পালঙ্কে আমি যাচ্ছি ক্ষণে ক্ষণের জন্য নিয়ে যাই দেখো পিয়া আমি ঘুমিয়ে পড়লেও তুমি কিন্তু আমাকে রান্না করে খাবে কেমন ঠিক আছে আসিবে হলো এসো বেরো না আসিবে হলো এসো আসিবে হলো বাপের বাড়ি চাউল ডাউল বেউলা রন্ধন কহারে গো বেউলা রন্ধন কহারে বাপের বাড়ি চাউল ডাউল বেউলা রন্ধন কহারে গো বেউলা রন্ধন কহারে আর তিন তিন নারকেল ভেঙে বেউলা আর তিন তিন নারকেল ভেঙে বেউলা চালো ডালো ধোয়ে গো Oh, 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 oh,
কিন্নরকে করতে দংশন হবে না আমার পূজার প্রচার বিশ্ব মাঝারে, কেউ দেখিবে না মনে মা বাবা বলে বান্না। তো এইবার আমি কি করি দিদি? আজ তোমার শেষ পরীক্ষা। ওগো দিদি, এর জন্য তুমি কোনো চিন্তা করো না, এবার তোমার তিন ফোনেকে ডেকে পাঠিয়ে দাও, তারা কেউ না কেউ গিয়ে দংশন করবে দুর্লভ লক্ষ্মীন্দরের, তারপর বলে দেবো আমি। বেশ না তো, ও তোরা ইয়া রে ওরে ফোনে গান তোরা মহিমন্ডলে মা। এই তো দেখতে দেখতে সাঁওতালি পর্বতে এলাম, আমি তো বাসুরের কোনো দ্বার খুঁজে পাচ্ছি না। ও গো মা ভুজঙ্গ জননী, একবার পথ দেখে দাও কেমন করে বাসুরের মধ্যে প্রবেশ করো মা। তাই তো, বাসুরের বাইরে কার যদি কথা বলছি, আমি একটিবার বাসুরের দ্বারটা খুলে দেখি। তাই তো, ও জেঠু কাকু দাদা এসো এসো, ওই বাসুরের কোণে রয়েছে ঈশান করি কাঁচা দুধ পাকা কলা সুখী করপা। আমি হলাম মা মনুষ্য দাসী, তোমাদের গলে দিলাম সুবর্ণের সারাসি, বন্দি হয়ে থাকো ওই লোহর বাস ওরে সুখী না তো দিদি। তোর কথা দিন পর দিন নাক পাঠাইলাম আমি, কিন্তু কি হতো ফিরেলো না, দেখতে দেখতে জানিস শিশু আসছে না তো, তুই আমার বুদ্ধি বলে দিল না তো। সত্যই দিদি, ওই বেহুল আছে আমায় বড় ভাবিয়ে তুললো। ও গো দিদি, আর তোমার কোনো নাক পারবে না ওই দুর্লভ লক্ষেন্দরকে করতে দংশন, আমার একটি নাগের কথা মনে পড়ে গেছে, এবার তুমি যদি সেই কালীদয়ের হদ হতে কার নাগেনেকে স্মরণ করো, তাহলে সেই পারবে ওই দুর্লভ লক্ষেন্দরকে করতে দংশন, তা না হলে আর কেউ পারবে না দিদি। ওরে সখী রে তো, কালে নাগিনে দুকুনে নাগের মাতা কালে পুত্র গহন দিয়েছে বিসর্জন, সে কি পারবে রে তো ওই লক্ষেন্দরকে করতে দংশন। ও গো দিদি, ঋষি শেষ হতে চলেছে, আর কোনো উপায় নেই, এই মুহূর্তে কাল নাগেনেকে স্মরণ করো, সে যে দংশন করে কই দুর্লভ লক্ষ্মীন্দরের, তারপর বলে দেবো আমি। বেশ নে তো, ওরে কথা রইলে কালে না গিনি গো আরে ও